এই আল্লাহ তোমার এই আত্রাফের মানুষগুলি সাক্ষী, তাদের একটা প্রিয় মানুষ কাঁধে মোজা লইয়া লইয়া আয় আল্লাহ কোমর দম সমান পানিতে নামিয়ে নামিয়ে দুঃখী মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খেতেছেন। আল্লাহ সেই মানুষটারে অন্যায় ভাবে অ্যারেস্ট করা হয়েছে, মেহরবানি করে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও। যারা জুলুম করে তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু তোমার দুয়ারে আমাদের একটা সওয়াল আছে। আল্লাহ এদের জন্য হেদায়েত সহজ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, দুঃখী মানুষের এই বন্দরে তুমি শিগগির মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আকরাম আল্লাহ করামিন, এই জাতির উলামায়ে কেরাম যারা মজলুম জেলখানায় বন্দি, আল্লাহ আল্লাহ এদেরকে মুক্তির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, আয় আকরাম আল্লাহ করামিন, তমাম পৃথিবীর মাহাজির সৈনিক গুলি দিয়ে আজকে জেলখানা বন্দি করা হচ্ছে, আয় আল্লাহ তোমার মাহাজির আগমনে ত্বরিত করে দাও। দাজ্জালের বিরুদ্ধে মোকাবেলার জন্য পূর্ণ ঈমান আমাদেরকে দাও। আয় আল্লাহ তাআলা, দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ে আমাদেরকে শহীদ হিসেবে তুমি কবুল করো আল্লাহ। কেউ যদি বলে এ বেনওয়াসাইল গুলি এমন করিয়া কার দুয়ারে কান্দ, আমরা বলবো গুনার বোঝা লইয়া আমাদের গাফফারের দুয়ারে কান্দছি। বিমার লইয়া শিবার জন্য রাজ্জাকের দুয়ারে কাঁদতেছি, অভাব হইয়া রাজ্জাকের দুয়ারে ভিক্ষা চাই, গুনার বোঝা লইয়া গাফফারের দুয়ারে হাত বাড়িয়ে দিয়েছি। আসমান বানানে ওয়ালা, এ জমিন বানানে ওয়ালা, এ বনওয়ার আশ্রয় দেনে ওয়ালা, এ বনওয়ার আশ্রয় দেনে ওয়ালা, এ অসহায় রে সহায়তা দেনে ওয়ালা, এ অসহায় রে সহায়তা দেনে ওয়ালা, এই কঙ্গাল রে রিজাক দেনে ওয়ালা, এই নিঃসন্তান রে ঔলাদ দেনে ওয়ালা, এই গুনাহগার রে ক্ষমা দেনে ওয়ালা, এই গুনাহগার রে ক্ষমা দেনে ওয়ালা। আল্লাহ যেই ভিখারি সারাদিন হাঁটাহাঁটি করিয়া রাতের খাবারের সংস্থান হয় না, পাগল পাড়া হইয়া এর দুয়ারে ওর দুয়ারে যায়, লোকজনে যখন তাড়ায় কইরে বা তাড়াইও না, এখনো আমার বাচ্চাগুলির রাতের খাবারের ব্যবস্থা করতে পারি নাই। আল্লাহ বাচ্চাদের ক্ষুধার কান্না দেখিয়া বাবা যদি মানুষের দুয়ারে দুয়ারে আয় আল্লাহ পাগল পাড়া হইয়া দৌড়ে ভিক্ষা চায়, আমরা নিজেরা জাহান্নামের বিপদ দেখিয়া তুমি মৌলা, তুমি আমাদের মালিক, তুমি আমাদের আপদ, দুয়ার দুয়ারে কাঁদছি। হে আল্লাহ, এই জাহান্নাম থেকে তুমি যাকে বাঁচাবে? শুনেছি দুনিয়াতে নাকি জাহান্নামের জন্য কাঁদলে আসমানে নাকি তুমি আলোচনা করো। এই জন্য বেহায়া বেসরমের মতো কান্দি, দুনিয়ার মানুষে পাগল বলে তাতে তোমার হাফিজের কিচ্ছু এসে যায় না। আল্লাহ ডাকি বারে বার তোমার এটা কি জীবন করে দেব পার, তুমি ছাড়া এ সংসারে কে আছে আমার, আল্লাহ ডাকি মারে বার দয়া করে দিও জায়গা দুয়ারে আপনার, তুমি ছাড়া এই ফকির কে করবে উদ্ধার, আল্লাহ ডাকি মারে বার দয়া করে দিও জায়গা দুয়ারে আপনার। والله
এই মজলিসের দিকে একবার তোমার দয়ার নজর দিয়ে তাকাও আল্লাহ আমাদের দিকে তোমার দয়ার নজর দিয়ে তাকাও আমাদের দিকে তোমার রহমতের নজর দিয়ে তাকাও গুনার কারণে তাড়াইয়া দিও না